তিনের দাগের জাদু কাহিনী, তিনের দাগে তিনটে প্রশ্ন, কয়ের প্রশ্ন, গয়ের প্রশ্ন এবং উময়ের প্রশ্ন, এই তিনটে প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, পেজ নাম্বার বলে দিচ্ছি আমি, পেজ নাম্বার বার করো, 107, 107 পেজ, 107 পাতায় দেখো আছে জাদু কাহিনী তিনের দাগের প্রশ্নোত্তরগুলো আছে। ঠিক আছে, দুইয়ের দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি না, তোমাদের ক্লাস খুলবে না 9 to 12, তোমাদের যেমন অনলাইন ক্লাস হচ্ছে সেম মানে সেই একই রকমভাবেই তোমাদের ক্লাসগুলো চলবে। ঠিক আছে, তো দেখো তিনের দাগের যে প্রশ্ন আছে, নিচের ভাষায় নিজের নিজের ভাষায় নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটা আছে, আচ্ছা তার আগে একটু জিজ্ঞেস করে নিই যে এই টেক্সটটা থেকে কারো কোনো প্রশ্ন আছে কি, জাদু কাহিনী যে গল্পটা আছে সেই গল্প থেকে কারো কোনো প্রশ্ন আছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা বা কোনো প্রশ্নের কোনো জায়গা বুঝতে পারোনি এরকম কিছু আছে কারুর এই টেক্সটটা থেকে? সেটা থাকলে আগে বলো, তারপর আমি প্রশ্নে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো দেখো তিনের দাগের প্রথম প্রশ্নটা আছে, মোটেই ভুল করিনি, আমার এই টুপিটি সিলিং দিয়ে ভরে দিয়ে যাবেন, কে কখন কাকে কথা বলল, কি ব্যাপারে ভুল করার কথা উঠল, বক্তা টুপিটি সিলিং দিয়ে ভরে দিতে বলল কেন? তিনটে প্রশ্ন আছে, তিনটে প্রশ্ন আছে এর মধ্যে। কি কি প্রশ্ন? যে কে কখন কাকে কথা বলল, 1 নম্বর প্রশ্ন, কি ব্যাপারে ভুল করার কথা উঠল, 2 নম্বর প্রশ্ন, বক্তা টুপিটি সিলিং দিয়ে ভরে দিতে বলল কেন? তিনটে প্রশ্ন আছে, তো লেখো এটা আনসারটা। তাহলে এটা তোমাদের তিনের দাগ কয়ের উত্তর, একদিন সন্ধ্যাবেলায় জোয়ান চেহারার একজন লোক জাদুকর ডেভিড ডেভানকে কথা বলল, একজন লোক জাদুকর ডেভিড ডেভানকে এ কথা বলল, এটা প্রথম উত্তরটা হলো। হয়েছে, নেক্সট যেটা আছে দেখো, যে কি ব্যাপারে ভুল করার কথা উঠল, লেখো যে ডেভান লোকটি ভেবেছিল ডেভান টাকা বানায় এই ভুল করার কথা বলা হয়েছে, এই ভুল করার কথা বলা হয়েছে। নেক্সট আছে যে ওর সঙ্গে প্রশ্ন, যে বক্তা টুপিটি সিলিং দিয়ে ভরে দিতে বলল কেন? বক্তা জোয়ান লোকটি
ভেবেছিল দেভান টাকা বানাতে পারে তাই টুপিটি সিলিং দিয়ে ভরে দিতে বলেছিল। সিলিং দিয়ে ভরে দিতে বলেছিল, ঠিক আছে। এটা টিনের দাগের কয়ের উত্তরটা, গোটাটা এটা উত্তর। তারপরে লেখো, আমি এটা বোর্ডে ইরেজ করে দিই, আবার তারপরে কোশ্চেন আনসার যাব। হয়ে গেলে বলবে, প্রত্যেকে হয়ে গেলে বলবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর বলবে কমপ্লিট হয়ে গেছে, নেক্সট আমি পরের কোশ্চেনটাই যাব। নন্দিনী হয়ে গেছে, সোহম হয়ে গেছে, আর বাকিরা তানিশা কমপ্লিট হয়ে গেছে। ওকে, নেক্সট প্রশ্নে যেটা যাব সেটা হচ্ছে, দেখো গয়ের প্রশ্নটা। সানিয়া, হ্যাঁ সানিয়া, তোমার নামটা তুমি এরকম লিখে রেখেছো, কারণ আমি তো আগের দিন অ্যাটেন্ডেন্স লিস্টে তোমার নাম খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখলাম তুমি লিখেছো, তোমার নামের নিচে সানিয়া লিখেছো, সেই কারণে বুঝতে পারলাম। তোমার কি এটা ডাক নাম নাকি, যে নামটা লিখে রেখেছো? আচ্ছা দেখো, গয়ের প্রশ্নটা যেটা আছে, আর কাল বিলম্ব না করে তিনি কাজে লেগে গেলেন, কে কি কাজে তিনি কি কাজ তিনি করলেন, তাতে কি বিপদ হলো? আচ্ছা, তোমার সিস্টারের নাম লিজা, আচ্ছা ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, আমি বোর্ডে ইরেজ করে দিচ্ছি, পরের প্রশ্নে যাচ্ছি। হয়ে গেছে, কারুর বাকি নেই তো, কারুর বাকি নেই। না, খ করতে হবে না। আমি তিনটে প্রশ্ন করাবো বলেছি তোমাদের, যে কয়েকটা করব, গয়েরটা করব আর উ একটা করাবো, তিনটে প্রশ্ন। যতগুলো প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকে অনলি থ্রি কোশ্চেন, কয়েকটা, গয়েকটা এবং উ একটা, বাকিগুলো বাদ। ক, গ, উ, বাকিগুলো বাদ। আচ্ছা দেখো, পরের যেটা আছে কি বলেছে, যে আর কাল বিলম্ব না করে তিনি কাজে লেগে গেলেন, তাহলে কে এখানে কাজে লেগে গেলেন? তাহলে জাদুকর ডেভিড ডেভান কাজে লেগে গেলেন। এটা উত্তর হবে প্রথমে গয়ের উত্তরটা, যে জাদুকর ডেভিড ডেভান কাজে লেগে গেলেন। কাজে লেগে গেলেন তিনি। পরের প্রশ্ন আছে ওর সঙ্গে, দেখো কি কাজ তিনি করলেন। লাস্ট আমি ইরেজ করিনি, লাস্ট প্যারাগ্রাফটা রেখে দিয়েছি তানিশা, লাস্ট প্যারাগ্রাফটা আমি ইরেজ করিনি। আচ্ছা, জাদুকর ডেভিড ডেভান কাজে লেগে গেলেন, তারপরে হচ্ছে যে তিনি জাদুর খেলা দেখাতে লাগলেন, পরের তিনি কি কাজে লেগে গেলেন, তাহলে তিনি জাদুর খেলা দেখাতে লাগলেন।
নেক্সট যেটা আছে দেখো ওর সঙ্গে প্রশ্ন 3 নম্বরের, যে তাতে কি বিপদ হলো, বিপদটা কি যে তার কাছে ছিল মাত্র 6 শিলিং, তাহলে সেটা শেষ হয়ে গেলে কি হবে, তিনি আর কিছু দিতে পারবেন না, তো সেইটাই তার কাছে বিপদের কারণ হলো। তাহলে এটা লেখো যে তার কাছে মাত্র 6 শিলিং ছিল, এটা শেষ হলে কি হবে, এই ভয় তিনি পেতে লাগলেন। যেটা শেষ হয়ে গেলে কি হবে, এই ভয়টা তিনি করতে লাগলেন। ঠিক আছে, এটা গয়ের আনসার। কে দেখতে পাচ্ছ না, কোনটা দেখতে পাচ্ছ না, বোর্ড তো ক্লিয়ার আছে? বোর্ড ক্লিয়ার আছে? এবার দেখো নিশ্চয় দেখতে পাবে, উপরে অংশটা একটু আড়াল হয়েছিল, দেখো এবার দেখতে পাবে। হয়ে গেছে তিনের দাগের গ। আচ্ছা আর একটা করাবো বলেছি, যেটা হচ্ছে উঁয়েরটা। উঁয়েরটা কি প্রশ্ন আছে দেখো, তাড়াতাড়ি লিখবে, আমাদের কিন্তু টাইমের মধ্যে 3টে প্রশ্ন শেষ করতে হবে। এক অখ্যাত জাদুকরের বিচিত্র কাহিনী মনে পড়ে গেল, কার মনে পড়ে গেল, তিনি তখন কি করেন, অখ্যাত জাদুকরটি কি, তার বিচিত্র কাহিনীতে উল্লেখ করো। 4টে প্রশ্ন আছে, আমি নিচেরটা ইরেজ করে দিচ্ছি। আচ্ছা উঁয়েরটা দেখো, তাহলে প্রথমটা কি হবে, লেখক অজিত কৃষ্ণ বসুর মনে পড়ল, লেখক অজিত কৃষ্ণ বসুর মনে পড়ল, এটা প্রথম উত্তর। তারপরে তখন তিনি কি করেন, লেখক তখন ঢাকা কলেজিয়েট স্কুলে পড়েন, লেখক তখন ঢাকা কলেজিয়েট স্কুলে পড়েন, সেকেন্ড আনসার এটা। নেক্সট থার্ড, অখ্যাত জাদুকরটি কি, অখ্যাত জাদুকর হলেন অখ্যাত জাদুকর হলেন চাঁদ মিয়া। চাঁদ মিয়া 3 নম্বরে হয়েছে। আরেকটা প্রশ্ন ওর সঙ্গে আছে, যে তাঁর বিচিত্র কাহিনী উল্লেখ করো। গয়েরটা প্রত্যেকের হয়ে গেছে, আমি গয়েরটা মুছে দিচ্ছি বোর্ড থেকে, গয়েরটা মুছে দিচ্ছি আমি এখান থেকে। লাস্ট 4 নম্বরের যে পার্টটা, সেই পার্টটা আমি ওপরে লিখছি, এখানে ওপরে লিখে দিচ্ছি, দেখো
লেখক চাঁদ মিয়ার জাদুর খেলা দেখেছিলেন স্কুলে, তিনি হাওয়া থেকে একটি করে টাকা ধরে টিনের কৌটো ভরে ফেলেছিলেন ঠিক আছে, এটা হচ্ছে আনসার, লাস্ট পার্টটা, যেটা যে লেখক চাঁদ মিয়ার জাদু খেলা দেখেছিলেন স্কুলে, তিনি হাওয়া থেকে একটি করে টাকা ধরে টিনের কৌটো ভরে ফেলেছিলেন। ঠিক আছে, এই তিনটেই আনসার আজকে। টাইম প্রায় শেষের দিকে হয়ে শেষ হয়ে গেছে, কমপ্লিট করে নাও তাড়াতাড়ি। কি লিখেছো তানিশা? প্রজেক্টের জন্য তোমার কোশ্চেন কি ছিল, যে নিমিত্ত কারকের কি লিখেছো, নিমিত্ত কারকের কোনো ভাগ বুকে নেই, তাহলে কি লিখবো না? যেটা দেওয়া আছে নিমিত্ত কারকের প্রয়োগ সেটাই লিখ। হ্যাঁ, তোমাকে তো আমি বললাম যে যেটা আছে বইয়ে সেটাই লিখবে। যদি তোমরা দেখো, যদি তোমরা অন্য কোনো ভাগ মানে কিছু না থেকে থাকে তোমাদের বইয়েতে, তাহলে সেগুলো লেখার দরকার নেই। এবারে কেউ যদি অন্য কোনো বই থেকে পেয়ে থাকো, কোনো ভাগ পেয়ে থাকো, সেটা লিখতে পারো। আমি বলছি না যে তাকে লিখতেই হবে, ঠিক আছে? কারকের নিমিত্ত কারকের ভাগ বলো বা অন্য কোনো কারকের ভাগ, যতটুকু বইয়ের মধ্যে তোমার দেওয়া আছে সেই অংশটুকুই তোমরা করবে। এরপরে যদি কেউ কোনো অন্য কোনো বই থেকে কিছু করে থাকো, সেটা করতে পারো। আমি বলছি না সেটা করতেই হবে, আবশ্যিক কিছু না। বোঝা গেল? জমা দেওয়ার ডেট এখনও কিছু বলা হয়নি, বলা হলে তোমাদের মানে ডেট যখন ঠিক হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে। জমা দেওয়ার ডেট এখনও কিছু হয়নি। ওকে, তোমরা রেডি করে রাখো, যেদিন বলা হবে সেদিন জমা দিয়ে দেবে, কারণ আমি অনেকদিন আগেই তোমাদের দিয়ে দিয়েছি। আশা করি প্রত্যেকেরই রেডি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যেন ডেট দিলেই সঙ্গে সঙ্গে জমা দিতে পারো, সেইভাবে রেডি করে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, যারা প্রেজেন্ট আছো প্রেজেন্ট কথাটা লিখে দাও, আর আজকে সময় নেই। আবার এটা কি লিখলে আর দেবে স্যার, মানে বুঝলাম না। আর অ্যান্সার করাবো না এখান পর্যন্ত, ঠিক আছে? তো তোমরা এই তিনটে প্রশ্ন আর অফলাইন ভিডিওটা দেখে নেবে, দুইয়ের দাগের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, সেই দুইয়ের দাগের প্রশ্নগুলো তোমরা অফলাইন ভিডিও থেকে দেখে নেবে, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল আমাদের। আর এখানে যে বাক্য রচনাগুলো আছে সেগুলো তোমরা নিজেরা একটু করে নেবে, বাক্য রচনা প্রত্যেকে লিখতে পারবে। আর নিচের দেওয়া শব্দগুলি সমার্থ শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো, মানে একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে নিয়ে লিখতে হবে, এগুলো নিজেরা করতে পারবে। চারের দাগ আর পাঠ্যাংশে ব্যাকরণগত প্রশ্নের একের দাগ, এগুলো একটু নিজেরা করে নিও, ঠিক আছে? এই প্রশ্নগুলো প্রত্যেকেই করতে পারবে, বাক্য রচনা করা বা অর্থ লেখাটা নিজেরা করতে পারবে। ওকে বেশ, ঠিক আছে, আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনলাইন যে ক্লাসে। ওর থেকে ভালো থাকবে, বাই।